হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য এক্সাম এফএম বাংলা। বন্ধুরা, ডিসেন্ট্রালাইজড কাউন্সেলিং ফর কলেজ মপ আপ রাউন্ডের জন্য, যারা যারা এলিজিবল তাদের কিন্তু লিস্ট প্রকাশিত হয়ে গেছে। এই লিস্টটা তোমরা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছ। আমি এই সম্পূর্ণ লিস্ট ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারো। এখানে অনেকজন ছাত্রছাত্রীর কিন্তু লিস্টের নাম রয়েছে। তোমাদেরকে এবার কী করতে হবে, আমি তোমাদের দেখাচ্ছি কোন কোন কলেজে ভ্যাকেন্ট সিট রয়েছে। সেখানে গিয়ে তোমাদের 18 এবং 19 তারিখে তোমাদের সেখানে চলে যেতে হবে, সেখানে অফলাইন মপ আপ কাউন্সেলিংয়ের জন্য। ঠিক আছে, এবারে তোমাদের দেখাচ্ছি আমি কোন কোন কলেজে কতগুলো সিট ভ্যাকেন্ট রয়েছে তার লিস্টটি। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ ভ্যাকেন্ট সিটস অফ ডিসেন্ট্রালাইজ কাউন্সেলিং কলেজ মপ আপ রাউন্ড। এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো সিট ভ্যাকেন্ট রয়েছে কিন্তু বিভিন্ন কলেজে। তোমরা এখানে দেখতে পাচ্ছ বিনয় চৌধুরী মেমোরিয়াল হেলথ রিসার্চ সেন্টার, বেলুর শ্রমজীবী স্বাস্থ্য প্রকল্প সমিতি, মিদনাপুর সিটি কলেজ, ইনস্টিটিউট অফ মাইন্ড মেডিকেল সায়েন্স, বিদ্যাসাগর ইনস্টিটিউট অফ হেলথ, আইকিউ সিটি মেডিকেল কলেজ হসপিটাল, আইকিউ সিটি মেডিকেল কলেজ হসপিটালের অনেকগুলো যে ব্রাঞ্চ রয়েছে সেখানে কিন্তু অনেকগুলো মানে যে কোর্স রয়েছে সেখানে কিন্তু সিট ফাঁকা রয়েছে। দেখতে পাচ্ছ ভ্যাকেন্ট সিট, ঠিক আছে। জেনারেল এবং ক্যাটাগরি ওয়াইজ যে রয়েছে, জেনারেলের যে সিট সেখানে কিন্তু সমস্ত সিটগুলো কিন্তু জেনারেল সিট রয়েছে। দেখতে পাচ্ছ তোমরা সমস্ত যে ভ্যাকেন্ট সিট রয়েছে সেগুলো কিন্তু জেনারেলের সিট রয়েছে। তো কিছু কিছু জায়গায় বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু জেনারেলের সিট রয়েছে, কিছু কিছু জায়গায় এসসি এসটি ওবিসি এ ওবিসি বিরও কিন্তু সিট রয়েছে। তো এই দুটো লিস্ট আমি কিন্তু ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারো। এবং তোমাদের নাম রয়েছে কি না, যারা মপ আপ কাউন্সেলিংয়ের জন্য এলিজিবল যে রয়েছে তাদের নাম রয়েছে কি না সেই নামটা দেখে নিয়ে, এবং তোমাদের 18 এবং 19 তারিখে তোমাদের যেই যেই কলেজে পছন্দ, যেই যেই কলেজে তোমরা প্রেফার করো, সেই সেই কলেজেরও লিস্ট দেওয়া রয়েছে, সেই সেই কলেজের ভ্যাকেন্সি দেওয়া রয়েছে, সেখানে গিয়ে তোমরা যোগাযোগ করতে পারো এবং সেখানে কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করতে পারো। ঠিক আছে, তো এই ছিল ভিডিওটি। আর এই ভ্যাকেন্ট সিটগুলো সম্বন্ধে তোমাদের যদি বিস্তারিত আলোচনা আমি বলি, তো সেই ভ্যাকেন্ট সিটগুলো সম্বন্ধে একটা ভিডিও আমি দিচ্ছি, আসছে সেই ভিডিওটা। সেই ভিডিওতে তোমাদের কোন কলেজে সবথেকে বেশি ভ্যাকেন্ট সিট রয়েছে, কোন কলেজে সবথেকে জেনারেলের বেশিরভাগই তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে জেনারেলের সিটটা বেশি রয়েছে। এসসির জন্য একটা একটা সিট কিছু কিছু কোর্সের জন্য অ্যাভেলেবেল রয়েছে, নইলে বেশিরভাগ সিট কিন্তু জেনারেলেরই ভ্যাকেন্ট রয়েছে। তো বোঝা গেল। তো এই নিয়ে আরেকটা ভিডিও আসবে, এবং SMFWB-র ভ্যাকেন্ট সিট যেগুলো রয়েছে মপ আপ কাউন্সেলিং চলছে, তো সেই ভ্যাকেন্ট সিটগুলো নিয়েও বিস্তারিত ডিসকাশন চলবে, এবং ব্যাক টু ব্যাক ভিডিও আসতে চলেছে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, ব্যাক টু ব্যাক ভিডিও পাওয়ার জন্য। অবশ্যই তোমরা এই দুটো PDF ডিসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করে নাও। টাটা, বাই।